বিষয়টি আসলে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই বরং পয়লা বৈশাখের নামে পয়লা বৈশাখ পালনের নামে যা কিছু হচ্ছে বলা চলে পুরোটাই হিন্দু সংস্কৃতি থেকে আমদানি করা যা আজকের মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন কলে কৌশলে কলা কৌশল ব্যবহার করে মুসলিম জাতির সংস্কৃতি হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা তাদের হিন্দু সংস্কৃতি হিন্দু ধর্মীয় বিশ্বাস তারা পালন করতে পারে এটা তাদের ব্যাপার কিন্তু একজন মুসলমান সে কোনো অনুষ্ঠান কিংবা কোনো দিবস পালন করতে চাইলে অবশ্যই তাকে কোরআন সন্ন্যার আলোকে আগে দেখতে হবে ইসলামীর শরীয়ত সেটা অনুমোদন দেয় কিনা অনুমতি আছে কিনা সাপোজ পয়লা বৈশাখীর নামে আজকে যা কিছু পালন করা হয় তা পুরোটাই সিঁড়িকে ভরপুর যেমন কালী হিন্দুদের কালী আমরা জানি এই কালীর লোহিত বরণ হিসাবে জিভ্যাকে ব্যবহার করা গণেশের মস মস্তক অনুপভাবে মঙ্গলের প্রতীক হিসাবে পেশা দুর্গার বাহন হিসাবে সিংহ দেবতার প্রতীক হিসাবে সূর্য তারপরে রামের বাহন হনুমান এগুলো ব্যবহার করে এগুলো হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস তারা পালন করুক সেভাবে আমরা কিছু বলতে চাই না ওটা তাদের ব্যাপার কিন্তু মুসলমান কোনো মুসলমান এই ধরনের বিশ্বাস কোনোভাবেই করতে পারে না পেঁচা কোনো দিন মঙ্গলের প্রতীক হতে পারে এবং মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের জন্য কল্যাণের জন্য এই ধরনের বিভিন্ন প্রাণীর আকৃতি অথবা মূর্তি বানিয়ে যাত্রা করা এবং সেখানে মঙ্গল কামনা করা একটা সেরে সমস্ত মঙ্গল অমঙ্গল আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে হয় সমস্ত কল্যাণের একসত্রের মালিকানা হচ্ছে রব্বুল আলমিনের সেখানে পেয়াসা হনুমান সিংহ সূর্য এগুলোকে বিভিন্ন কল্যাণের বাহন মনে করা মঙ্গলের বাহন মনে করা এবং সেখান থেকে কল্যাণ কামনা করা এগুলো ডাইরিক শিরিক সন্দেহ ছাড়া শিরিক কোনো মুসলমান এই ধরনের বিশ্বাস করতেও পারে না কোন মুসলমান এই ধরনের মঙ্গল যাত্রা অংশগ্রহণ করতে পারে না সে তার ইমানকে বিক্রি করে তাওদি চেতনাকে বিক্রি করে তারপরে এগুলো করতে পারে মানে তার ধর্মকে বিসর্জন দিয়ে কিন্তু কোনো মুসলমান তার ধর্মকে বিসর্জন দিয়ে আকিদাকে বিসর্জন দিয়ে তৌহিদকে বিসর্জন দিয়ে এগুলো করলে সে তো নন মুসলিম হয়ে যায় সে তো মুসলমান থাকে না এজন্য আমরা বলবো এই ধরনের সিঁড়ি বিশ্বাস থেকে আমাদের ফিরে আসা দরকার এগুলো থেকে আমাদের প্রত্যাবর্তন করা দরকার এবং তৌহিদি চেতনায় আমাদের উদ্ভাসিত হওয়া দরকার উজ্জীবিত হওয়া দরকার তৌহিদকে গ্রহণ করা বরণ করা প্রয়োজন সব ধরনের বিশ্বাস কুফুরী বিশ্বাস থেকে আমাদের ফিরে আসা প্রয়োজন অন্য কোনো ধর্মের উপরে আমরা কোনো আঘাত করতে চাই না অন্য ধর্মের উপরে আমরা কিছু বলতেও চাই না প্রত্যেকে যারা যারা ধর্ম পালন করুক তার বিশ্বাস অনুযায়ী কিন্তু একজন মুসলমান হিসাবে তৌহিদি বিশ্বাস যার ভিতরে আছে সে কোনো দিন এই ধরনের মঙ্গ শোভাযাত্রা এগুলোকে বিশ্বাস করতে পারে না এগুলো করতেও পারে না শিরিক করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না স্থায়ী জাহান নামে তাকে যেতে হবে এবং সেই জাহান নাম থেকে কোনোদিন মুক্তি লাভও করতে পারবে না তো এই জন্য এই ধরনের শিরিখি কফরী বিশ্বাস থেকে এর বলা আলমিন মুসলিম জাতিকে হেফাজত করুন আমাদের জাতিকে হেফাজত করুন এবং মুসলমানদেরকে এর্বল আলমিন খাঁটি তৌহিদ নির্ভেজাল ভেজাল তৌহিদ ইসলাম নির্ভেজাল শরীয়তকে بارون كرار جرون كرار بوزينيار بغن منيت توفيق رب العالمين دالكرونا هذا وصل الله على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا